গতকাল, অর্থাৎ 24 তারিখ, 58 বছর বয়সী কলকাতার কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় পাড়ি জমিয়েছেন চিরঘুমের দেশে। ইদানিং তিনি টিভি এবং সিরিয়ালে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। চোখের তারা তুই, ইচ্ছে নদী, টাপুর টুপুর, আনন্দমহল, কুসুম দোলা, ফাগুন বউ, খড়কুটো, মুহর সহ একাধিক সুপারহিট ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। জানা যায় সম্প্রতি ছুটি নিয়েছিলেন পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার জন্য। পরের প্রজেক্টে অভিষেককে ভাবা হয়েছে, এটিও প্রয়াত অভিনেতাকে জানানো হয়েছিল। তবে অভিষেক চট্টোপাধ্যায়ের কয়েকদিনের ছুটি যে সারা জীবনের ছুটিতে পরিণত হবে সেটা স্বপ্নেও কেউ ভাবতে পারেননি। একসময় বাংলা ছবির ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে ছিলেন তিনি। সবার উপরে মা, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, সুরের আকাশে, লাঠি, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হলো পর সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে অভিনয় করে মানুষের মন জয় করেছেন। তিনি ইন্ডাস্ট্রির সবার কাছে পরিচিত ছিলেন মিঠুদা নামে। একে একে অনেকেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ইতিমধ্যে। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিও টুইট করে জানিয়েছেন তিনি শোকস্তব্ধ। অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করার পাশাপাশি কয়েকটি ছবিতে প্রসেনজিতের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। জানা যায় গতকাল একটি চ্যানেলে সাক্ষাৎকারের পরে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। বারবার বমি হচ্ছিল, হাসপাতালে যেতে চাননি তাই বাড়িতেই স্লাইনের ব্যবস্থা করা হয়। কাল রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। প্রসঙ্গত, এই মাসের প্রথম দিকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিকে আনন্দ করেছিলেন। সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে আনন্দে নাচ করছেন অভিনেতা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, জীবন মানেই আনন্দ, ইটস পিকনিক টাইম। প্রয়াত এই অভিনেতার ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।